মেহেদি হাসান অভি পিতা মজিবুর রহমান বাকেরগঞ্জের তো এ আসলে অন্যায় অবৈধভাবে ডিসি অফিসের সার্টিফিকেট সেখানে ঢুকেছিল সেখানে হয়তো সে অন্যায় অবৈধভাবে কোনো কাজকর্ম করেছে যেটা অফিসিয়াল আইন বিরোধী তো সেখানকার কর্তৃপক্ষ তাকে আটক করে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে এবং তারা এই বিষয়ে আইনের আশ্রয় নেবে বলে জেনেছি এবং তার বিরুদ্ধে অভিযোগ দিলে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব একজন যুবক আজকে আমাদের অফিসে এসে আমাদের কর্মকর্তাদের সে হুমকি দিয়েছে দায়িত্ব পালনের ক্ষেত্রে তো বিষয়টি যেহেতু আইনগত বিষয় আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি তারা তাদের হেফাজতে নিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে হুমকি এসে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছে যে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাই বলেছে এটা আসলে পুলিশ আগে যাচাই করে দেখবে।